প্রতিষ্ঠার 9 বছরে শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ 2022 জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা মনে করছেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি খুব শিগগিরই দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান হবে। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। 2013 সালের ডিসেম্বরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরকলিকাতা গ্রামে 2 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষকদের আন্তরিক চেষ্টায় ক্লাসেই শিক্ষার্থীরা পড়া আত্মস্থ করছে, বাড়িতে গিয়ে বাড়তি চাপ নিতে হচ্ছে না শিক্ষার্থীদের। উপস্থিতির হার শতভাগ। 2021 সালে এসএসসিতে জিপিএ 5 পাশের হার 99.55 এবং এইচএসসিতে শতভাগ। প্রতিষ্ঠানের যে রেজাল্ট প্রতি বছর ধারাবাহিকভাবে বোর্ড এক্সামগুলোতে ভালো ফলাফল এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে প্রতি বছর শিক্ষার্থীরা চান্স পাচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষার উপরে অধিক গুরুত্ব দেওয়ার ফলে আমরা শরীয়তপুরের যে কোনো প্রতিষ্ঠান থেকে আলাদা। ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার প্রত্যয় তাদের। বয়স নবীন হলেও এই প্রতিষ্ঠানটি সার্বিক অর্জন অত্যন্ত দৃষ্টি আকর্ষণ করেছে সর্বমহলে, যারই ফলশ্রুতিতে 2022 শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠানটি ঢাকা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলেজ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এই প্রতিষ্ঠান অনতিবিলম্বে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। তাদের এই ধারাবাহিকতা বজায় থাকলে আশা করি ভবিষ্যতেও ভালো করবে। উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা প্রশাসক। বিদ্যালয়টিতে নিয়মিত লেখাপড়া পাঠদানের পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন বিতর্ক চর্চা, স্কাউটিং এবং বিভিন্ন ধরনের আইসিটি বেসড কর্মকাণ্ড চমৎকারভাবে এরা করে। জেলার সবচেয়ে বেশি শিক্ষার্থীকে পাঠদান করে আসছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানে 2022 শিক্ষাবর্ষে বালিকা শিক্ষার্থী 1676 ও বালক 1794 জন সহ মোট 3470 জন শিক্ষার্থী লেখাপড়া করছে। মনোরম ক্যাম্পাস ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশের কারণে এখানকার শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। এই ধারা অব্যাহত থাকলে দেশসেরা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে মনে করছেন অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই।